বন্ধুরা, মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ তুলেছে জান্তা সরকার। আজ বৃহস্পতিবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়, সুচি অবৈধভাবে 6 লাখ ডলার ও 11 কেজি স্বর্ণ আত্মসাৎ করেছেন। গত বছরের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় অং সান সুচিকে। অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে প্রায় 850 জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই সুচি গৃহবন্দী রয়েছেন। সুচির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। নতুন অভিযোগ হলো, তিনি ইয়াঙ্গুনের সাবেক আঞ্চলিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রায় 6 লাখ ডলার ও 11 কেজি স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছেন। মিয়ানমারের সরকারি পত্রিকা গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার বলছে, সুচি তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। দুর্নীতি দমন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও ওই পত্রিকার খবরে জানানো হয়েছে। এসব কারণে তো দুর্নীতি দমন আইনের 55 ধারায় সুচির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দাতব্য সংস্থার জন্য ক্ষমতার অপব্যবহার করে সুচি 2টি জমি ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েক সপ্তাহের আইনি লড়াইয়ের পর আগামী সপ্তাহে সুচির বিরুদ্ধে আনা 2টি মামলা বিচার শুরু হবে। আগামী সোমবার নেপিডোতে সুচির বিরুদ্ধে আনা নির্বাচনী প্রচারে বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ ও অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগের বিচার হবে। 15 জন সুচির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD দলের আরেকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সরকার বিরোধী কাজের অভিযোগের বিচার শুরু হবে। সুচির আইনজীবী খিন মং জ AFPকে বলেন, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে সুচিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। সুচিকে রাজনীতি থেকে দূরে রাখতে ও তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। সুচি 15 বছরের বেশি সময় গৃহবন্দী ছিলেন। 2010 সালে তাকে মুক্তি দেওয়া হয়। ক্ষমতা থাকাকালে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর সেনা নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ না করায় আন্তর্জাতিক ক্ষেত্রে সুচির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতা দখলের পর আগামী 2 বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার, তবে NLD দলকে বিলুপ্ত করারও হুমকি দিয়েছে। দোষী সাব্যস্ত হয়ে সাজা হলে সুচির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। জান্তা প্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের সপক্ষে যুক্তি হিসেবে নভেম্বরের নির্বাচনে কারচুপির কথা বলেছেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সুচির দল NLD।